হ্যালো কোডার্স, আমরা আজকে যেটা দেখব যে আমরা তো আমাদের বিনস এক্সএমএলের মধ্যে এর আগে কীভাবে একটা বিনের প্রপার্টি সেট করতাম, এবং সেটা তো খেয়াল আছে আপনাদের, তাই না? আমরা প্রপার্টি দিয়ে সেট করতে পারতাম, ফি নেম স্পেস ছিল সেটা দিয়ে আমরা সেট করতে পারতাম। তো অ্যানোটেশনে আমরা কিভাবে প্রপার্টি ওভাররাইড করতে পারি আমরা সেটা আজকে দেখব। সেটার জন্য আগে আমাদের দেখি যে আমাদের একটা সিম্পল অ্যাপ ক্লাস আছে সেখানে, এবং একটা ক্যাট ক্লাস আছে, ক্যাটের মধ্যে আইডি আছে, স্পিচ আছে, এবং একটা ডিফল্ট প্রপার্টি দেয়া আছে, এবং আমরা স্পিক নামে একটা মেথড আছে যেটাতে আমরা খালি এটার আউটপুটটা প্রিন্ট করছি। আর অ্যাপের ভেতরে কি আছে, আমরা ওই ক্যাটের বিনটা নিচ্ছি, নিয়ে ক্যাট ডট স্পিকটা আমরা কল করছি। তো এখন এটা কাজ করবে না, কারণ আমরা এটা কম্পোনেন্টটা ডিফাইন করিনি। আমরা যদি অ্যাড কম্পোনেন্ট দিয়ে দিই, কম্পোনেন্ট দিয়ে দিলে এটা কাজ করার কথা। আচ্ছা, আমরা দেখি কাজ করে কি না। আমরা যদি এটাকে রান করি, আমরা দেখছি ডোন্ট ফিল লাইক, এখানে আমাদের যে ডিফল্ট ভ্যালুটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা মনে করি যে আমরা যদি এখানে প্রপার্টিগুলো আমরা ওভাররাইড করতে চাই, কারেন্টলি আমি হার্ড কোড করে দেখাচ্ছি, কিন্তু ফিউচারে আমরা এখানে বিভিন্ন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। ভ্যালুর মধ্যে স্প্রিংয়ের এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ আছে এবং অন্যান্য রেফারেন্স আমরা নিয়ে আসতে পারি। তো আমরা যদি এখানে হার্ড কোড করে ইন্টিজারটা দিয়ে দিতে চাই, সেটা আমরা কি দিব, আমরা এখানে দিতে পারি অ্যাট ভ্যালু, হ্যাঁ এই যে অ্যানোটেশন, এবং ভ্যালুর ভেতরে আমরা ইন্টিজারের ভ্যালুটা দিয়ে দিতে পারি, সে লাইক 1 2 3 4 দিয়ে দিলাম। এখানে আমরা যদিও আমরা এখানে স্ট্রিং পাস করছি, কিন্তু ইন্টারনালি স্প্রিং যখন এটাকে ইনিশিয়ালাইজ করবে সে কিন্তু এটা ইন্টিজারে কাজ ব্যাক করে নেবে। সেম গোজ ফর স্পিচ, আমরা স্পিচে একটা ভ্যালু দিয়ে দিতে পারি অ্যানোটেশন ট্যাগের থ্রু দিয়ে, এবং আমরা দিয়ে দিলাম মিয়াও। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে রান করতে চাই, তারপরেও কিন্তু আমাদের আউটপুটটা আসবে না। না আসার কারণ হচ্ছে, কারণ এই যে আমরা মেথড দুটা, এই মেথড দুটাকে আমাদের তো অটো ওয়্যারিং করে দিতে হবে বা ইনজেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে চাইলে ইনজেক্টও দিতে পারি, অটো ওয়্যারিংও দিতে পারি, রিসোর্সও দিতে পারি। তাহলে আমরা স্প্রিংয়ের সাথে, স্প্রিং যেহেতু বাই ডিফল্ট অটো ওয়্যার সাপোর্ট করে, আমরা এখানে অটো ওয়্যার দিই, অটো ওয়্যার, এবং এখানেও আমরা অটো ওয়্যার দিয়ে দিই, অটোওয়ার্ড। এবং এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখা যাবে আমাদের নতুন ভ্যালুগুলো চলে আসার কথা, শুধু মিয়াও আসছে। আসলে ইনটা আমি প্রিন্ট করিনি, আইডিটা আমি এখানে দিয়ে দিই, তাহলে একটু বোঝার সুবিধা হবে। আইডি প্লাস কোলন প্লাস, গুড। এখন যদি আমি এটাকে আউটপুট প্রিন্ট করি, দেখা যাবে এই যে আমাদের আইডিটা চলে আসছে এবং মিয়াওটা আসছে। আমরা যদি এখানে আইডিটা না করতাম, যেহেতু ওটা দেখানো হয়নি, তাহলে কিন্তু আমাদের ওখানে 0 আসবে। দেয়ার ইউ গো। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমাদের এটা এখন তো আমরা ভ্যালু দিয়ে আমরা দেখালাম, ভ্যালু অ্যানোটেশন দিয়ে কিভাবে আমরা প্রপার্টি মডিফাই করতে পারি, এবং নেক্সটে আমরা চলে যাব স্প্রিংয়ের এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজটা শিখব, এবং ওটার থ্রুতে আরও কিভাবে আমরা প্রপার্টি নিয়ে কাজ করতে পারি এবং রেফারেন্স নিয়ে কাজ করতে পারি সেটা আমরা শিখব। সো দ্যাটস অল ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।